হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার টেকুয়ার ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যখন ফটোশপ এবং ইলোস্টরেটারে ডিজাইন করতে চান তখন অনেক সময় আপনারা যখন বাংলা ফন্ট টাইপোগ্রাফি লিখতে যান তখন অনেক সমস্যা হয় অর্থাৎ ইন্টারনেট থেকে নতুন ডিজাইনের ফন্ট ডাউনলোড করে সেটি ইনস্টল করে আপনারা যখন লিখতে যান তখন ফনটি ফেটে যায় যেমন আমি সম্মতি লিখব তখন দেখা যায় যে ফন্টগুলো আলাদা হয়ে যায় এবং রশ্মার্ডটি পরে আসে একইভাবে আপনারা ইলোস্ট্রটারের ক্ষেত্রেও একই হয় অর্থাৎ ফন্টটি কোনোভাবেই কাজ করে না তো এই সমস্যাটার সমাধান আমি আজকের এই ভিডিওতে দিব তো এখনো যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল বাটনে ক্লিক করবেন তো এখন এখন আমরা প্রথমেই দেখব ফন্ট কিভাবে ডাউনলোড করবেন বাংলার জন্য সুন্দর সুন্দর কিছু ওয়েবসাইট আছে যেমন ওমিক্রন ল্যাব ডট কম এই ওয়েবসাইটটিতে আপনি কয়েকশো ফন্ট পাবেন এবং এখান থেকে আপনারা পাশে যে ডাউনলোড বাংলা ফোন বাটনে ক্লিক করলেই আপনারা ফন্টটি ডাউনলোড করে ইনস্টল দিতে পারবেন এছাড়াও আছে অক্ষর বাহান্ন ডট কম এই ওয়েবসাইটটিও তিরিশ থেকে চল্লিশটি মতো ফন্ট আছে আপনারা এখান থেকে ডাউনলোড খুবই সিম্পলি ফ্রিতে ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন আপনার পছন্দের ফন্টটি এছাড়াও আছে বাংলা ফন্ট লাইব্রেরি ডট কম এই ওয়েবসাইটটিওতেও অনেকগুলো ফন্ট আছে আপনারা আপনাদের পছন্দ মতো ফন্টটি উপরে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে এবং ইনস্টল করতে পারবেন এছাড়াও যে বিখ্যাত যে ওয়েবসাইটটি আছে সেটি হচ্ছে লিপি ঘর এই ওয়েবসাইটে প্রিমিয়াম কিছু ফন্ট আছে আপনারা এখানে একশো টাকা করে ইউনিকোডের ফন্টগুলো কিনতে পারেন এছাড়াও আছে ফ্রি কিছু ফ ফন্ট যেটির মাধ্যমে আপনারা অনায়াসে আপনাদের সুন্দর সুন্দর ডিজাইনগুলো করতে পারেন এখানে অনেকগুলো ফ্রি ফন্ট আছে যেগুলো আপনাদের সুন্দর দেখতে লাগবে এবং অবশ্যই আপনাদের পছন্দ হবে তো এখান থেকে আমরা শরীফ আদর এবং শরীফ শিশির এই ফন্টটি নিয়ে আমরা আজকে কথা বলবো অর্থাৎ এই ফন্টার এখানে আপনারা ডাউনলোড চিহ্নিত বাটনে ক্লিক করলে ডাউনলোড লেখার যে অপশনটি আসবে সেখান থেকে আপনারা এখানে টিক চিহ্ন দিয়ে ডাউনলোড বাটনে ক্লিক করলে ফন্টটি ডাউনলোড হয়ে যাবে ফন্টটি সাধারণত জিপ আকারে ডাউনলোড হয় আপনারা এটাকে আনজিপ করবেন ডাউনলোড হওয়ার পরে আপনারা এটাকে আনজিপ করবেন এক্সট্রা ফাইল এখানে ক্লিক করে আপনারা ফন্টটি দেখতে পারবেন এখানে এই যে তিনটা ফন্ট আছে ভার্সন ইউনিকোড আর এনসি ভার্সন ওয়ান এটি সাধারণত আপনাদের যদি অব্রো কিবোর্ড থাকে এই অব্রোবোর্ড কিবোর্ডে কাজ করবে আর এনসি ভার্সন টু আপনারা বিজয় ক্লাসিক দিয়ে লিখতে হলে এনসি ভার্সন টু দিয়ে লিখবেন আর শরীফ শিশির ইউনিকোড এই ভার্সনটি আপনারা বিজয়ের যে ইউনিকোড অপশনটি আছে সেটি দিয়ে আপনারা লিখতে পারবেন তো আপনারা এটি সিলেক্টরের রাইট বাটনে ক্লিক করে ইনস্টল বাটনে ক্লিক করলে আপনাদের ইনস্টল হয়ে যাবে আপনাদের কম্পিউটারে তো আমি ইনস্টল করছি এখন আমরা সরাসরি চলে যাব প্রথমে আমাদের ফটোশপটিতে ফটোশপে গেলাম গিয়ে আমরা এখান থেকে টুলটি টুলটি নিব ওকে করব এবং এখান থেকে ফন্ট সিলেক্ট করে দেব শরীফ ইউনিকোড এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শরীফ শিশির ইউনিকোড এটি আমরা আমরা সিলেক্ট করে দিয়েছি এবং আমরা যে বিজয়ের যে কিবোর্ড আছে সেখান থেকে আমরা প্রথমেই বিজয় ক্লাসিক দিয়ে আমরা লেখার চেষ্টা করব। বিজয় ক্লাসিক দিয়ে লিখলে আমরা যেটি টাইপ করি আমাদের এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে শরীফ শিশির সিলেক্ট করা আছে কিন্তু তারপরেই ইংরেজি হচ্ছে তো আমরা যেটা করব এখন এখান থেকে আপনারা সরাসরি ইউনিকোডে যাবেন ইউনিকোডে গিয়ে আমরা এখান থেকে লিখব সম্মতি 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 কিন্তু লেখাগুলো আমাদের সামঞ্জস্য হচ্ছে না এর জন্য আপনাদেরকে ছোট্ট একটি টিপস ফলো করতে হবে সেটি হলো আপনারা ইডিট অপশনে যাবেন যদি আপনাদের ফটোশপ হয় ইডিট অপশনে তার আগে আপনারা এখানে ওকে দিয়ে নেবেন এডিট অপশন থেকে আপনারা প্রিফারেন্সে যাবেন প্রিফারেন্সে গিয়ে এখানে টাইপ দেখতে পারবেন টাইপটিতে সিলেক্ট করে আপনারা এখানে দেখবেন যে সুস টেক্সট ইঞ্জিন অপশন এখানে ইস্ট এশিয়ান দেওয়া আছে আপনারা এখান থেকে মিডল ইস্ট মিডল ইস্টার্ন এবং সাউথ এশিয়ান এটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে ওকে বাটনে ক্লিক করে দেবেন এখন আপনাদেরকে যেটা করতে হবে আমরা আবার একটু লিখি দেখি হয় কিনা হচ্ছে না তো এটি আপনার যদি আপডেট ভার্সন অর্থাৎ দু হাজার হয় তাহলে হবে আর যদি পুরাতন ভার্সন থাকে তাহলে আপনাদেরকে যেটি করতে হবে এটি ক্লোজ করে দিতে হবে অর্থাৎ সফটওয়্যারটি বন্ধ করতে হবে এবং নতুন করে ওপেন করতে হবে তো আমরা ফটোশপ সফটওয়্যারটি এখন বন্ধ করে দেব এরপরে আমরা ফটোশপটি আবার ওপেন করব এখন আমরা নতুন একটি ডকুমেন্টস নেব এখান থেকে নেওয়ার পরে আমরা এখান থেকে ফন্ট নেব তারপরে শরীফ শেষের এখানে সিলেক্টরা আছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ইউনিকোড আছে এখন আমরা সম্মতি লিখব সম্মতি দেখুন এখন কিন্তু আমাদের ফনটি আর ফেটে যাচ্ছে না অর্থাৎ আলাদা হয়ে যাচ্ছে না আমরা এখন ঠিক মতো লিখতে পারছি এখন আমাদের লেখায় আর কোনো সমস্যা হচ্ছে না তো এটাই গেল ফটোশপ সফটওয়্যারে আপনারা ফন্ট ভেঙে গেলে কীভাবে সমাধান করবেন এটি আমরা দেখালাম এখন আপনারা যে কোনো ইউনিকোড যে ফ্ডগুলো আছে সেগুলো আপনারা খুব সহজে দিতে পারবেন আমি এখানে ইউনিকোড যে ফন্ডগুলো আছে সেগুলো আপনাদেরকে একটু সিলেক্ট করে দেখাই যে অন্য ইউনিকোড ফন্ডগুলোতে ভাঙে কিনা না দেখুন ইউনিকোডগুলোতে হচ্ছে সমস্যা নেই আপনারা চেক করতে পারেন ইউনিকোড দিয়ে কেন আমরা শরীফ পাদর ইউনিকোড একটি পেয়েছি এটিও আমরা দেখলাম যে আমাদের ফন্ডটি ভাঙে এরপরে আমরা যেটা করব এখন ইলাস্ট স্ট্রোটর্চ সফটওয়্যারটিতে আমরা দেখব যে আসলে ফন্টের কী সমস্যা আমরা এখান থেকে ইলাস্ট্রেটর সফটওয়্যারটি নিয়েছি এবং আমরা কন্ট্রোলটি প্রেস করে আমাদের যে টাই টুলটি আছে সেটি আমরা সামনে নিয়ে আসবো এখানে আমাদের ইউনিকোড সিলেক্ট করা আছে আপনারা আমি যেহেতু বিজয় ইউনিকোড বা অন্য দিয়ে লিখছি আপনারা চাইলে আপনারা অব্র দিয়েও লিখতে পারেন সমস্যা নেই তবে একই জিনিস আপনাদের অব্র অথবা বিজয় ইউনিকোডে যদি আপনাদের কোনো ফন্ট ভেঙে যায় যেমন আমরা একটু বড় করে নিই দেখুন অনেক সময় আপনাদের এই সমস্যাটার সম্মুখীন হতে হয় যেমন আমরা ক্লাস লিখবো আপনারা ক্লাস লিখবেন যখন তখন দেখতে পাচ্ছেন যে আমি ক্লাস লিখছি কিন্তু ফন্ডটি ভেঙে যাচ্ছে অর্থাৎ টি কিট লিখবো কিন্তু এমন হয়ে যাচ্ছে তো এই সমস্যাটার সমাধান ওই একই একইভাবে আমরা এখান থেকে যদি এখন ফন্ট সিলেক্ট করে নেই দেখি শরীফ শিশির ইউনিকোড আমরা যদি এখান থেকে সিলেক্ট করি আমাদের সিলেক্ট হয়ে আসছে ফন্ট সিলেক্ট হয়েছে বাট আমাদের লেখাগুলো এলোমেলো হয়ে গেছে অর্থাৎ লেখাগুলো সাইজ ঠিক নাই তো আমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে ইডিট অপশন থেকে প্রিফারেন্সে যেতে হবে এবং এখান থেকে টাইপ এই অপশনটি খুঁজে বের করতে হবে এবং আপনারা এখানে ল্যাঙ্গুয়েজ অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা আছে শো ইস্ট এশিয়ান অপশন আর একটা শো এন্ডিক অপশন তো আমরা এই শো এন্ডিক অপশনটিতে চেক মার কথা ক্লিক করব ক্লিক করে ওকে প্রেস করব এখন আমাদের কিন্তু হবে না যেহেতু এটি দু হাজার বিশ ভার্সন না তো সেক্ষেত্রে আমাদেরকে আপনারা দেখতে পারবেন এটি ভার্সনের তো আমাদেরকে এখন যেটা করতে হবে এই সফটওয়্যারটি পজ করে দিতে হবে ইলেস্টরেটার সফটওয়্যার ওপেন হওয়ার পরে আমরা নিউ ডকুমেন্ট নেব। এবং আমরা টাইপ টুল নেব টাইপ টুল নিয়ে আমরা এখান থেকে ফন্ট সিলেক্ট করে দেবো ইউনিকোড অর্থাৎ শরীফ শিশির অথবা আপনি যে কোনো আপনার পছন্দের ফনটি যে কোনো ইউনিকোড আপনি সিলেক্ট করতে পারেন এবং ফনটি যদি ভেঙে যায় তাহলে আমাদের মতো এই পদ্ধতিতে আপনি প্রিফারেন্সে গিয়ে টাইপস থেকে টাইপস থেকে ইন্ডিক কি কিবোর্ড সিলেক্ট করে দেবেন তো এখান থেকে আমরা একটু খুঁজে বের করি শরীফ শিশির ইউনিকোড এখন আমরা এখানে আমরা দেখে নিচ্ছি যে ইউনিকোড দেওয়া আছে এখন আমরা ক্লাস দেখতে পাচ্ছি যে আমাদের এখন এখন ফন্টটা ঠিক আছে এবং এবং ফাটে আমরা যে কোনো কিছু এখান থেকে নাই লিখতে পারবো যেমন সম্ম তো ধন্যবাদ সকলকে আশা করি আপনাদের যে কোনো প্রবলেম আপনারা সমাধান করতে পারে পেরেছেন এবং একই ভাবে আপনারা ক্যামতাশিয়াতেও এই বাংলা ফন্ট ভেঙে গেলে এই সমস্যা সমাধান করতে পারেন প্রিফারেন্স থেকে ইন্ডিকেশিয়ান কিবোর্ড সিলেক্ট করে তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন